ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা, জয়নগর, উত্তর ঠাকুর চক ও মল্লিকপুর স্টেশন, কাজীপাড়া। আমরা যে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার শহরে, 2012 সালে দিল্লিতে যে নির্ভয়াকাণ্ড হয়েছিল তার জন্য চারজন দোষী সাব্যস্ত হয়েছিল এবং তাদের যথেষ্ট প্রমাণও আমরা পেয়েছি সেই ঘটনায়। কিন্তু সেই চারজন দোষীদের এখনও ফাঁসি হচ্ছে না। আগামীকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি তাদের ফাঁসি হওয়ার কথা আছে, কিন্তু বিভিন্ন কারণে এই ফাঁসি অনেকবারই আটকে যাচ্ছে। আমরা আগেও দেখেছি এবং কালকেও সমস্ত কিছু ঠিক থাকলেও আমরা দেখতে পাচ্ছি বা আইন বিশেষজ্ঞরা যা বলছেন, কালকে ফাঁসি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বারবার এই ঘটনা কেন পিছিয়ে যাচ্ছে? তাদের সমস্ত প্রমাণ, সমস্ত কিছু সবার সামনে থাকা সত্ত্বেও কেন তাদের শাস্তি হচ্ছে না, এই বিষয়ে আমরা কিছু মানুষের সাথে কথা বলে নেব। দেখুন তারা মানুষ, সাধারণ মানুষ কী বলতে চান এই ব্যাপারে। এই যে আমরা বারবার দেখছি চারজন দোষী সাব্যস্ত হলেও 2012 সালে সেই যে ঘটনা ঘটেছে আজ 8 বছর হয়ে গেছে, তাও যাদের ফাঁসি দেওয়ার কথা তাদের এখনও ফাঁসি দেওয়া হচ্ছে না, উপরন্তু বারবার এই ফাঁসি পিছিয়ে যাচ্ছে। কালকেও হওয়ার কথা আছে ফাঁসি, কিন্তু আইনজ্ঞরা বলছেন, আইন বিশেষজ্ঞরা বলছেন যে এই ফাঁসি কালকে নাও হতে পারে। তো আপনার কী মতামত এই বিষয়ে? আমার মতামত এই ব্যাপারে, আইনজ্ঞরা ঠিক কথাই বলেছেন, ওনারা না হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ এর আগে অনেকগুলোই ডেট দেওয়া হয়েছিল, সেই ডেট অনুযায়ী কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, পিছিয়ে যেতেও পারে। তো আপনার কী মতামত, কেন পিছিয়ে যাচ্ছে বারবার? গভর্নমেন্টের কোনো ফল্ট আছে? ভরসা, আইন ব্যবস্থার উপরে ভরসা রাখতে পারছে না বলেই মানুষ আজকাল এনকাউন্টার চাইছে, যেটা আমরা হায়দ্রাবাদে দেখলাম যে কাণ্ডটা থেকে, কিন্তু তৎক্ষণাৎ তো হয়েছে, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া গেছে, একটা ইমিডিয়েট কিছু করতে পারলে তবেই সেটা বেশি কার্যকরী হবে। তাছাড়া এইভাবে দিনের পর দিন ফেলে রাখলে এরপরে দোষীরা আরও নিরাপত্তা নিয়ে আরও বেশি প্রশ্ন উঠছে সেটার জন্য যেহেতু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরপরে যত সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে, কার্যকরী করতে পারবে, ততই ভালো হবে মেয়েদের জন্য, না হলে সাধারণ মানুষের পক্ষে তো এটা নিয়ে কিছুই বলার থাকে না, কিছু না হলে। মতে যে সংবিধানের একটু স্ট্রিক্ট হওয়া উচিত, আমাদের স্ট্রিক্ট হওয়া উচিত, যাতে এই জিনিসগুলো এত দেরিতে যাতে না হয়। আমার মতে সবাইকে এই বিষয়গুলোতে, আমি স্বাধীনভাবে এটাকেই বলতে পারি যে এই বিষয়গুলোতে একটু তাড়াতাড়ি একটা যাতে মানে যে পানিশমেন্ট যাতে হয় সেরকম ফাঁসিটা দিয়ে হচ্ছে, যেটা নির্ভয়া কাণ্ডে যেটা, সেটা একদম ঠিকই আছে, কিন্তু এত দেরি হয়ে যাচ্ছে এটা একটা খুব বাজে বিষয়। যে আমরা দেখছি যেটা হায়দ্রাবাদে হলো, যে পুলিশ নিজেই স্টেপ নিলেন এবং মানে তৎক্ষণাৎ সেই দোষীদের শাস্তি দেওয়া, এটা আমি একদম ফুলি সমর্থন করেছি। আমি সকালবেলা উঠি যখন ফেসবুক অন করি, আমার খুবই ভালো লেগেছে, আমি খুব সমর্থন করেছি, আমি আমার ওয়ালেও এই বিষয়টা দিয়েছিলাম যে এটাই এইভাবেই আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলেও যদি এইভাবে এই কাজটা করা হয় দেন সেটা আমরা খুবই বেটার করি, তাতে সবাই মিলে মানে যারা আমাদের মতো বোন ভাই বোনেরা যারা আছে সবাই স্বাধীন ডোমেস্টিক কান্ট্রিতে বাস করি, সবাই এই জায়গাটা। আমরা বিভিন্ন মানুষের মতামত শুনে নিলাম, তারা চাইছেন যত সম্ভব তাড়াতাড়ি এই নির্ভয়াকাণ্ডের দোষীদের শাস্তি হোক এবং আমাদের সংবিধানের আইন আরও বেশি দৃঢ় হোক। এই যে সময় লেগে যাচ্ছে, প্রায় 8 বছর লেগে গেল দোষীদের শাস্তি হতে, এমনকি কাল শাস্তি হবে সেটাও কিনা আমরা জানতে পাচ্ছি না। এই সংবিধানের আইন আরও বেশি শক্ত হওয়া উচিত, না হলে বিভিন্ন রকম সমস্যায় সমাজের মানুষদের পড়তে হবে। আর যত তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হবেন, যত তাড়াতাড়ি এই দোষীদের ফাঁসি হবে, তত তাড়াতাড়ি নির্ভয়ার পরিবারও খুশি হবে अपेयर हो रहा है बहस करने के लिए, माफ कर देना चाहिए। अब तक ये महिलाएं कहाँ थी? ये महिलाएं हमसे क्यों नहीं पूछी कि नहीं आपको क्या तकलीफ है, आपको कुछ चा की बात हुई तो ये लोग खड़े हो गए कि नहीं उनको फांसी नहीं होना चाहिए, उनका अधिकार है, हमारा कुछ नहीं अधिकार है। कैमरा सुकृति साथे सोनालिशा, ब्रेकिंग बंगाल। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লেডি বার্ড স্যানিটারি ন্যাপকিন, ব্যবসায়িক যোগাযোগ 9830304323।
9830125727। তান্ত্রিক জ্যোতিষী আচার্য রঞ্জিতানন্দ, ফোনে যোগাযোগ করুন 9836459500। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।